querer y lo que sea yo sumo y amar la didi quiere tú y con todo dano sobre querer y li অডিওবুক বাংলা বাই ফাহিমের পক্ষ থেকে আজ আপনাদের পড়ে শোনাচ্ছি স্যার হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায় বইটির তৃতীয় পর্ব। আপনাদের সাথে আছে আমি ফাহিম, আশা করি বইটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। হাতে একটা কমলা লেবু নিয়ে টগর বসে আছে। টগরের গায়ে লাল একটা সোয়েটার, কত দ্রুতই না বড় হয়ে যাচ্ছে ছেলেটা। শিশুরা বোধহয় সময়কে পেছনে ফেলে এগুতে থাকে। রোদ এসে পড়েছে তার চোখে মুখে, সে তাকিয়ে আছে রাস্তার দিকে গভীর মনোযোগে, কি যেন দেখছে সে। দরজার আড়াল থেকে রানু দৃষ্টি করল, এত মন দিয়ে সে কি দেখছে। রাস্তার ওপাশে পাছড়ি একটা কুকুর রোদ পোহাচ্ছে, এছাড়া দেখার মতো কোথাও কিছুই নেই। এমন অদ্ভুত হচ্ছে কেন ছেলেটা। ঘুম থেকে উঠেছে 6টায়, এখন বাজে 10টা। কমলা হাতে বসে আছে, একবারও বলেনি যে খুলে দাও, যেন হাতে নিয়ে বসে থাকতে আনন্দ। রানু ডাকলো, টগর। সে ফিরে তাকাল এবং ফিক করে হেসে ফেলল, কমলা খুলে দেব, দাও। রোদে বসে আছো কেন, একটু সরে ছায়াতে বসো। টগর বাধ্য ছেলের মতো সরে বসলো। রানু কমলার খোসা ছড়াতে ছড়াতে বলল, এখন তোমার শরীর ভালো তাই না টগর? হ্যাঁ, নাও কমলা খাও। দেখি তো কাছে আসো তো, গা গরম কিনা দেখি। না, জ্বর নেই। টগর খোসা ছাড়ানো কমলা হাতে ঠিক আগের জায়গায় গিয়ে বসল, ঠিক আগের মতোই তাকিয়ে রইল রাস্তার দিকে। রানু বলল, হাতি নিয়ে বসে আছো কেন, খাও। খেয়ে আমাকে বলো, মিষ্টি নাকি টক? মিষ্টি। রাস্তায় কি দেখছো তুমি? টগর লজ্জিত ভঙ্গিতে হাসলো, সব শিশুরাই কি এমন চমৎকার করে হাসে? না, টগর একা এমন হাসতে পারে, কি সুন্দর টোল পড়েছে চিবুকে। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। টগর বলল, পানি খাবো। শোবার ঘরে অপলা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, তার পড়ার ভঙ্গিও অদ্ভুত। চেঁচিয়ে চেঁচিয়ে এবং হেঁটে হেঁটে না পড়লে তার নাকি পড়াই মুখস্থ হয় না। কেউ যে পড়াশোনা এত সিরিয়াসলি নেয় তার রানুর জানা ছিল না। অপলার মেট্রিক বা ইন্টারমিডিয়েট রেজাল্ট এমন কিছু আহামরি নয়, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষা সে প্রথম হয়েছে। ক্লাসের পড়াশোনা এখনো শুরু হয়নি, কিন্তু অপলার ভাবে মনে হচ্ছে সামনেই ফাইনাল। রানু বলল, টগরকে এক গ্লাস পানি এনে দে তো অপলা। দরজার পাশ থেকে নড়তে একটু ইচ্ছে করছে না। টগর রাস্তা থেকে কখন চোখ ফিরিয়ে নেয় সেটা রানুর দেখার ইচ্ছা। টগর এক চুমুকে পানি খেয়ে গ্লাস সরিয়ে দিল। অপলা বলল, টগর আমাকে একটা কোয়া দে তো দেখি, মিষ্টি আছে? হ্যাঁ। খুব মিষ্টি? হ্যাঁ খুব। অপলা কমলা খেলো এবং খেয়েই চমকে উঠল, তেঁতুলের মতো টক, তুই এটাকে মিষ্টি বলছিস? এটা শুনে টগর খিউখিউ করে হেসে উঠল, যেন এরকম মজার কথা সে আর আগে শোনেনি। হাসি থামিয়ে সে হঠাৎ গম্ভীর হয়ে বলল, খালামনে আমাকে কোলে নাও, পড়া বন্ধ করে আমি এখন বাবু সাহেবকে কোলে নেই। একটু নেও না, এখন না, পড়া আগে শেষ হোক তারপর। অপলা ভেতরে ঢুকে গেল, রানু তাকিয়ে আছে টগরের দিকে। টগরের মুখ উজ্জ্বল হয়ে আছে, অপলার সঙ্গে তার সম্পর্ক বেশ আন্তরিক, কিন্তু রানুর সঙ্গে নয়। রানুকে সে কি একটু ভয় করে? মার সঙ্গে কি তার কোনো দূরত্ব তৈরি হয়েছে? রানু জিজ্ঞাসা করল, টগর। হ্যাঁ। বেড়াতে যাবে আমার সাথে? হ্যাঁ। কোথায় যেতে চাও বলো, তুমি যেখানে যেতে চাও সেখানেই নিয়ে যাব, বলো কোথায় যাব। এই প্রশ্নটা উদ্দেশ্যমূলক, রানু দেখতে চায় টগর তার বাবার কাছে যাবার কথাটি কি হয় বলে। কিন্তু শিশুরা খুব সাবধানী, জীবনের কিছু কিছু জটিলতা তারা ভালোই বুঝতে পারে। টগর তার বাবার কাছে যাবার কথা কিছুই বলল না, চোখ মিটমিট করতে লাগলো। বলো কোথায় যাবে? তোমার ইচ্ছা। আমার ইচ্ছা মানে, তোমার নিজের কোনো ইচ্ছা নেই? টগর কোনো কথা বলল না। রানু আবার জিজ্ঞেস করলো, বাবার কাছে যাবে? টগর তাকিয়ে আছে তার দিকে, যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। কি যাবে? সে মাথা নাড়ল। রানু বলল, মাথা নাড়ে নাড়ি নয়, পরিষ্কার করে বলো, যাবে? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে যাব, তোমাকে ও বাড়িতে রেখে চলে আসবো, যতক্ষণ ইচ্ছা তুমি থাকবে, তারপর তোমার বাবা তোমাকে দিয়ে যাবে। টগর তাকিয়ে আছে উজ্জ্বল চোখে,
শিশুরা মনের মধ্যে অনেক কিছু পুষে রাখে। বাবার কাছে যাওয়াটা যে টগরের কাছে এত বড় একটা ব্যাপার তা সে কখনোই বুঝতে দেয়নি। রানু এ বাড়িতে প্রায় 6 মাস পরে এসেছে। গেটের সামনে দাঁড়িয়ে তার মন খারাপ হলো। সবকিছু অবিকল আগের মতোই আছে, কিছু বদলায়নি। সে কি আশা করছিল এই 6 মাস সব বদলে যাবে? আকবরের মা বারান্দায় দাঁড়িয়ে ওদের রিক্সা থেকে নামতে দেখেছে। রানুকে দেখে সে ঠিক বিশ্বাস করতে পারেনি, কিংবা বিশ্বাস করলেও এতই হকচকিয়ে গিয়েছে যে কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সে সঞ্চিত ফিরে পেল, প্রায় পাগলের মতো সিঁড়ি ভেঙে নামতে লাগলো। রানুর প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল সে সিঁড়ি থেকে পতনের শব্দ শুনবে এবং আকবরের মা বালির বস্তার মতো গড়িয়ে পড়বে। রানু টগরের হাত ধরে দাঁড়িয়েছিল। টগর হাত ছাড়িয়ে ছুটে গেল সিঁড়ির দিকে, যেন এই মুহূর্তে তার মাকে আর প্রয়োজন নেই। ওসমান সাহেব বাসায় নেই। রানু খানিকটা স্বস্তি বোধ করল। কি অবস্থা হয়ে আছে বাড়ির! মশারি তোলা হয়নি, ঘরময় সিগারেটের ছাই, এক গাদা বই বিছানে ছড়ানো, টেবিল ল্যাম্প চলছে তা এখনো নেভানো হয়নি। ঘরের এই অবস্থা কেন আকবরের মা? এই ঘর কতদিন ধরে এরকম? কালকে পরিষ্কার করছি, একদিন এই অবস্থা। ও গিয়েছে কখন? খুব ভোরে, নাস্তাও খায় নাই। এতক্ষণ তুমি কি করছিলে? কোন ভদ্রলোকের বাড়ি সকালবেলা এরকম থাকে? কি আশ্চর্য! রানুর বিরক্তির সীমা রইল না। যদিও এই বাড়ির অপরিষ্কার থাকলে তার কিছু যায় আসে না, তবু এরকম একটা অবস্থা সহ্য করা মুশকিল। বাথরুমে ভেজা কাপড় ছড়ানো, বেসিন নোংরা হয়ে আছে। রানু জিজ্ঞাসা করল, ও আসবে কখন? আফা কিছু কই আর যায় নাই। ঘর দোয়ার যে এরকম করে রাখো সে কিছু বলে না? জি, তুমি আর কোথায়? বাজারে গেছে। সমস্ত ঘর আজ পরিষ্কার করবে, পানি দিয়ে মুছবে, কার্পেট রোদে দিবে, বাথরুমও পরিষ্কার করবে। জি আইসা। আকবরের মা হেসে ফেললো এবং সঙ্গে সঙ্গে হাসি গোপন করার জন্য অন্যদিকে মুখ ফেরালো। সে কি ভাবছে রানু ফিরে এসেছে? বসার ঘরে টেলিফোন বাজছে। আকবরের মা টগরকে কোলে নিয়ে ঘুরছে। রানু বিরক্ত মুখে বলল, টেলিফোন ধরছো না কেন? টেলিফোন ধরতে আমার নিষেধ করছে। কেন নিষেধ করেছে কেন? মিলাফা রোজ টেলিফোন করে, ভাইজান রাগ হইছে। ছোট বোন টেলিফোন করলে রাগ করবে কেন? এসব কি ধরনের কথা? রানু এগিয়ে গিয়ে ফোন ধরলো। মিলি ফোন করেছে। মিলি অবাক হয়ে বলল, কে ভাবি? হ্যাঁ, তুমি এখানে কেন? টগরকে নিয়ে এসেছি, কাজ ছিল। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে ভাবি, তুমি থাকো কিছুক্ষণ, আমি আসছি। আমি বেশিক্ষণ থাকবো না মিলি, আমি এক্ষুনি রওনা হচ্ছি। ঠিক আছে ভাইয়াকে দাও, তার সঙ্গে আমার খুব দরকারি কথা। ও তো বাসায় নেই। ভাবি শোনো, ভাইয়া আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে কেন? টেলিফোন করলে সে রিসিভার নামিয়ে রাখে, বাসায় বলে দিয়েছে আমি টেলিফোন করলে বলতে সে বাসায় নেই। সে এরকম করছে কেন? তোমার ভাই তুমি ভালো বলতে পারবে, বাবুর জন্য একটা নাম চাচ্ছি 2 মাস ধরে, প্রথম অক্ষর হবে ম, এটা দিচ্ছে না, শুধু ঘুরাচ্ছে। তার কাছ থেকে নাম দিতে হবে এমন তো কোনো কথা নেই, তোমরা একটা নাম দিয়ে দাও। তুমি বুঝতে পারছো না ভাবি, আমি সবাইকে বলে রেখেছি আমার ভাই নাম রাখছে। এখন তার আকিকা হচ্ছে সামনের মাসের 3 তারিখ, 11 দিন আছে মোটে। মিলি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরেই রানু শুনলো মিলি কাঁদছে। রানু বিরক্ত স্বরে বলল, কাঁদছো কেন তুমি? এখানে কাদার মতো কি হলো? মিলি ধরা গলায় বলল, গতকাল সকালবেলায় টেলিফোন করেছিলাম, ভাইয়া বলল নাম রাখ মাকাল, ম দিয়ে শুরু। রানু বেশ অবাক হলো, এরকম নিচ ধরনের রসিকতা করবার লোক সে নয় এবং মিলিকে সে যথেষ্টই পছন্দ করে। তাহলে এরকম কথা বলার মানে কি? মিলি, তুমি নিজে একটা সুন্দর নাম রাখো, তারপর সবাইকে বলো তোমার ভাইয়ের নাম রেখেছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে রাখি। তুমি নিজেও আমাকে 10-12টা নাম দিবে ভাবি, ম দিয়ে শুরু হবে এবং 3 অক্ষরের হবে। এত বাধ্যবাধকতা কেন? নামের মতো সামান্য ব্যাপার নিয়ে এত রকম কন্ডিশন দেয়া ঠিক না। নামে কিছু না আসলে গেলে তুমি তোমার ছেলের জন্য এত সুন্দর নাম রাখলে কেন? আমি রাখিনি, ওটা তোমার ভাইয়ের নাম, সে তার নিজের ছেলের জন্য রাখবে, আর আমার বাবুর জন্য রাখবে না কেন? রানু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মিলি বড় ঝামেলা করে, তার সঙ্গে টেলিফোনে কথা বলা মানেই হচ্ছে সমস্তটা দিন মাটি। তাও একেবারে তার কথা শেষ হবে না, টেলিফোন নামিয়ে রাখার কিছুক্ষণের মধ্যেই আবার রিং করবে। আকবরের মা চলে এসেছে। আফা, আপনার চা। শুধু চা নয়, সঙ্গে বিস্কিট এবং চানাচুর একটা ট্রেতে করে বেশ সাজিয়ে গুছিয়ে এনেছে, রূপোর ট্রে।
রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কতবার বলেছি এই ট্রেটা কখনো বের করবে না, বলিনি? টগর কোথায়? ঘুমাইতাছে, এখন ঘুমাচ্ছি কি? এখন ঘুমাবার সময়? নিজে নিজে গিয়া বিছানায় শুইছে, এখন গিয়া দেখি ঘুমাইতাছে, আবার ঘুমের মধ্যে হাসে। টগর শুয়েছে তার ছোট খাটে, আরাম করে ঘুমোচ্ছে, নিজের বাড়িতে ফিরে আসার আনন্দে ঘুম চলে এসেছে বোধহয়। রানু টগরের কপালে হাত রেখে উত্তাপ দেখল, গা ঠান্ডা। সে মৃদুস্বরে ডাকল, টগর বাড়ি যাবে না? টগর জবাব দিল না, সত্যি সত্যি ঘুমোচ্ছে এটা ভান নয়। আফা, বাজার আসছে। বাজার এসেছে ভালো কথা, আমাকে ডাকছ কেন? কিরান মুকন, রোজ দিন যা রাধু তাই রাখবে, আমাকে জিজ্ঞেস করছো কেন? ঘরদোর পরিষ্কার করেছো? জি না, আগে ঘর ঠিকঠাক করো, এরকম নোংরা বাড়িতে আমি দাঁড়াতেই থাকতে পারছি না, গা ঘিন ঘিন করছে। আফা, আপনি দুপুরে খাইতেন না? না, আমি দুপুরে খাবো না, টগরের ঘুম ভাঙলে চলে যাব। বাজার দেখতেন না? জিতু মিয়া পর্দার আড়াল থেকে উঁকি দিচ্ছিল। রানু বলল, কেমন আছিস তুই, দেখি এদিকে এত। জিতু মিয়া এগিয়ে এসে টিপ টিপ করে পা ছুঁয়ে সালাম করল। টগর নির্বিঘ্নে ঘুমাচ্ছে, নিশ্চিন্ত আরামের ঘুম। রানু তার পাশে কিছুক্ষণ বসল, তারপর বারান্দায় গিয়ে বসলো খানিকক্ষণ। এখানে কিছু ফুলের টব ছিল, দুটোরই রজনীগন্ধার ঝাড় শুকিয়ে কাঠ হয়ে আছে, পানি টানি দেওয়া হয় না। আফা, হেতে ঘুমাইতাছে, এখন ঘুমাচ্ছে? হ। ওসমান সাহেব 12টার দিকে এলেন, কিছু কিছু মানুষ কখনো অবাক হয় না, তিনিও কি সেরকম? রানুকে চেয়ার পেতে বারান্দায় বসে থাকতে দেখে একটু অবাক না হয়ে বললেন, কেমন আছো? ভালো। টগরকে নিয়ে এসেছ? হ্যাঁ, ঘুমোচ্ছে। শরীর ঠিক আছে তো? ঠিকই আছে। তিনি লজ্জিত ভঙ্গিতে বললেন, তুমি আসবে জানলে ঘর দোয়ার ঠিকঠাক করে রাখতে বলতাম, আস্তাকুর বানিয়ে রেখেছে, এদের কিছু বলো না কেন? প্রথম প্রথম বলতাম, এখন বলি না, মানুষের একসময় সব কিছুই অভ্যেস হয়ে যায়, কিছু কিছু জিনিস অভ্যেস হওয়া ঠিক না, নোংরামি হচ্ছে তার মধ্যে একটা। তিনি অল্প হাসলেন, হাসি মুখে বললেন, তুমি না এলে আজ তোমার ওখানে যেতাম, যদিও আজ বুধবার না, তবে আজকের দিনটি ইম্পর্টেন্ট, আমার একটা বই রাশিয়ান ভাষায় অনুবাদ হবে বলে খবর পাওয়া গেছে, ফাইনাল কিছুই না অবশ্য। কোন বইটা আন্দাজ করো তো, কোনটা? যাই হোক, চাটা কিছু খেয়েছো? হ্যাঁ। আজ সন্ধ্যা পর্যন্ত থাকলে কেমন হয় রানু? রাতে কোনো একটা ভালো রেস্টুরেন্টে? রানু সে প্রশ্নের জবাব না দিয়ে বিরক্ত স্বরে বলল, মিলি টেলিফোন করেছিল, সে তার বাবুর জন্য একটা নাম চেয়েছে, আর তুমি বলেছ মাকাল নাম রাখলে রাখার জন্যে, এর মানে কি? এরকম ক্রুয়েল রসিকতা কারো সঙ্গে করি না, মিলি বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে, ওর কথা বাদ দাও, আমার প্রশ্নের জবাব দাও, থাকবে আর সন্ধ্যা পর্যন্ত? আমি কখনো তোমার কাছে বেশি কিছু চাইনি, চেয়েছি। এত প্যাঁচালোর প্রশ্নের দরকার নেই, যা বলতে চাও সরাসরি বলো। তুমি থাকবে আর সন্ধ্যা পর্যন্ত? না, এখানে এসেছি বলে তুমি অন্যরকম ভাবতে শুরু করেছো, অন্যরকম ভাবার কোনো কারণ নেই, আমি যা করেছি খুব ভেবে চিন্তে করেছি, আমি কোনো খুকি না, হুট করে কিছু করার বয়স আমার না। ওসমান সাহেব অল্প হাসলেন, রানু ক্ষিপ্ত হয়ে বলল, হাসছো কেন? তোমার রাগ দেখে হাসছি, অনেকদিন রাখতে দেখি না তোমাকে। আমি এখন উঠব, তুমি যদি তোমার ছেলেকে রাখতে চাও রাখতে পারো। না, রাখতে চাই না, মাঝরাতে তোমার জন্য কাঁদতে শুরু করবে, ভুলে গিয়েছিলাম, বাচ্চাদের কান্না তো তুমি আবার সহ্য করতে পারো না। তোমার সূক্ষ্ম অনুভূতি আহত হয়, আর লেখা আমার এমনিতে আটকে গেছে, একটি লাইনও লিখতে পারছি না এখন আর, সাহিত্যের তো তাহলে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। এখন তো আমরা দুজন দুপ্রান্তের মানুষ, তুমি এসেছো বেড়াতে, কাজেই আমরা কি এখন সহজভাবে গল্প টল্প করতে পারি না? তোমার অফিস কেমন চলছে? ভালোই। চাকরি মনে ধরেছে? মনে ধরাধরি কি আছে, চাকরি কি স্বামী নাকি যে মনে ধরতে হবে? ওসমান সাহেব প্রায় নিশ্চিন্ত মনে ছিলেন রাতের খাবার পর্যন্ত রানু থাকবে, কিন্তু সে থাকল না। মিলি সেজে গুজে বেরুচ্ছিল, তার শাশুড়ি সুরমা তাকে ডাকলেন,
সুরমার বয়স প্রায় 50, কিন্তু এখনো তার মাথায় চুল পাকেনি, চামড়ায় ভাঁজ পড়েনি। ভদ্রমহিলা ছোটখাটো, কথা বলেন নিচু গলায়, কিন্তু যা বলেন খুবই স্পষ্ট করে বলেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বললে এটা পরিষ্কার হয়ে যায় যে তিনি এ সংসারের সর্বময় কর্তৃ এবং আরো দীর্ঘদিন তার কর্তৃত্ব থাকবে। মিলি শাশুড়িকে দেখেই থমকে দাঁড়ালো, সে সুরমাকে বেশ ভয় করে। সুরমা ঠান্ডা গলায় বলল, কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি, এসে পড়ব, যখন তখন হুটহাট করে বাইরে যাওয়া ঠিক না। তুমি একা একা বেড়াও, এই শহর কি একা একা ঘুরে বেড়ানোর শহর? এখন যাচ্ছ কোথায়? বাবার কাছে যাব, তার শরীরটা ভালো না, খুব জ্বর। সুরমা তাকিয়ে রইলেন, কিছু বললেন না। মিলি হড়বড় করে বলল, 104 পর্যন্ত উঠেছিল, মাথায় পানি টানি ঢেলে রক্ষা, এই বয়সে এ জ্বর ওঠা খুব খারাপ। কিন্তু কাল তো কিছু বলেনি, কাল গিয়েছিল না তার ওখানে? কাল বলতে মনে ছিল না। সুরমা শীতল কণ্ঠ বের করলেন, কিন্তু শীতল হলেও গলা স্বরের আদুরে ভঙ্গিটি নষ্ট হলো না। ঠিক আছে মা, যাও বাবাকে দেখে আসো, ছেলে মেয়ে বাবাকে না দেখলে আর কে দেখবে? তা তো ঠিকই, তাছাড়া বাবা একা মানুষ, সবসময় চিন্তা ভাবনা করেন, আমাদের নিয়ে তার খুব চিন্তা, তো তাই। এটা তোমা ঠিক বললে না, বেয়াই সাহেব চিন্তা ভাবনা নিশ্চয়ই করে, কিন্তু তোমাকে নিয়ে না। যতদিন বিয়ে হয়েছে একদিন এসেছেন তোমাকে দেখতে, নাতনি হবার খবর পেয়েও তো আসেননি। বাবার গাড়িটা মা নষ্ট, তিনি একবারে অচল, যাদের গাড়ি নেই তারা বুঝি চলাফেরা করে না। মিলি এর কি উত্তর দেবে তা বুঝতে পারল না। সুরমা হাসি মুখে বললেন, তোমার বাবা যেমন তোমার লেখক ভাইও সেরকম, সেও তো আসে না, তারও বুঝি গাড়ি নেই। ভাইয়ার তো গাড়ি নেই মা, ও রিক্সাতেই ঘোরাফেরা করে, খুব অসামাজিক তো, তাই কোথাও যায় না। লেখক মানুষ, নিজের চিন্তা ভাবনা নিয়ে থাকে, ভাইয়ার কোনো দোষ ধরা ঠিক না মা, সে তো আর আমাদের মতো সাধারণ মানুষ না। তা তো ঠিকই, সাধারণ কেন হবে? ঠিক আছে মা, যাও ঘুরে আসো, তোমার দেরি করিয়ে দিলাম। মিলির মনটাই খারাপ হয়ে গেল, একবার ভাবলো যাবে না কোথাও, ঘরে শুয়ে থাকবে, কিন্তু দুপুরে সে ঘুমোতে পারে না, বিছানায় গড়াগড়ি করতে খুব খারাপ লাগে, কারো সঙ্গে গল্প করে সময় কাটানোর উপায় নেই। ননদ গিয়েছে ইউনিভার্সিটিতে, আগে সে দুপুর নাগাদ ফিরে আসতো, এখন ফিরছে না, সন্ধ্যায় সন্ধ্যায় আসছে, তার হাব ভাব কিছু একটা গোপন করার চেষ্টা। মিলির ধারণা তার এই বোরকাওলির কোনো একটা ছেলের সঙ্গে ভাবটা হয়েছে, হয়তো লাইব্রেরির বারান্দায় বসে আড্ডা দেয়, তখনও বোরকা থাকে কিনা এটা মিলির দেখার শখ, কিন্তু ভর দুপুর ইউনিভার্সিটি এলাকায় যেতে ভয় ভয় লাগে বলে যাওয়া হয় না। আছে রিকশা নিয়ে শাহবাগ চলে গেল, একটা স্ন্যাক বারে ঢুকে ঠান্ডা পেপসি খেলো, যদিও তার মোটেও তৃষ্ণা হয়নি। সেখান থেকে দেখলো ছেলে মেয়ে নিয়ে দুটো ফ্যামিলি ঢুকছে মিউজিয়ামে, মিলি এখনো এই মিউজিয়ামটি দেখেনি, কাজেই যে মিউজিয়াম দেখতে গেল। দোতলায় রাজা মহারাজাদের পালঙ্ক দেখে সে মুগ্ধ হয়ে গেল, দীর্ঘ সময় সে ঘুর ঘুর করে পালঙ্কের আশেপাশে, এক বিদেশিনী পালঙ্কের ছবি তুলছিল। মিলির ইচ্ছা হলো বলে, দয়া করে আমার একটা ছবি তুলে দেন না। ইংরেজিতে কিভাবে বলতে হবে বুঝতে না পারার জন্য শেষ পর্যন্ত আর বলতে পারলো না, তবে সে ঘুরতে লাগলো বিদেশিনীর সঙ্গে সঙ্গে। মিউজিয়াম থেকে বেরিয়ে আসবার মুখে রিসেপশনের মেয়েটিকে বলল, আমার একটা টেলিফোন করা খুব জরুরি, কোথায় করতে পারি বলতে পারেন? এখন একটা টেলিফোন করতে না পারলে বিরাট বিপদ হয়ে যাবে। মিলি তার কোর এতই করুণ করে ফেলল যে তার নিজেরই কান্না পেয়ে যেতে লাগলো, এবং একসময় সত্যি সত্যি চোখে পানিও এসে গেল। রিসেপশনিস্ট মেয়েটি অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে টেলিফোন জোগাড় করে দিল, সে ডায়াল ঘুরিয়ে হাসি মুখে বলল, কেমন আছে ভাইয়া, ঘুমোচ্ছিলে নাকি? না। তাহলে কি লিখছিলে? বলতো কোত্থেকে ফোন করেছি? 100 টাকা বাজি, বলতে পারবে না। যে জায়গা থেকে করেছি তার প্রথম অক্ষর হচ্ছে ম, কি আন্দাজ করতে পারছো? রিসেপশনিস্ট মেয়েটি অবাক হয়ে মিলির কথাবার্তা শুনতে লাগল, তার চেহারায় আশ্চর্যজনক ভাব অনেকটাই ফুটে উঠেছে। রাত 11টার সময় নবী এসে উপস্থিত, তার চোখ রক্তবর্ণ, কথাবার্তা অসংলগ্ন, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। জিতু মিয়া বলল, সাহেব ঘুমাইতেছে। নবী ধমকে উঠল, ডেকে তোল, বল গিয়ে নবী এসেছে। জিতু মিয়া ডেকে বলবে সেরকম ভরসা বোধহয় তার হলো না, নবী গলা উঁচিয়ে ডাকল, ওসমান, ওসমান। ওসমান সাহেব বাতিটাতে নিভিয়ে সত্যি সত্যি শুয়ে পড়েছিলেন, হাতটাকে বেরিয়ে এলেন,
ওসমান, হাউ আর ইউ? ভালো, আপনার অবস্থা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো না। বসতে পারি? হ্যাঁ পারেন। বেশিক্ষণ বিরক্ত করব না, ঘুমোচ্ছিলেন শুনলাম। কোনো লেখক রাত 11টায় ঘুমায় বলে জানতাম না। রাত হচ্ছে ক্রিয়েটিভিটির সময়, রাতে ঘুমাবে নন ক্রিয়েটিভ লেখক। নবী সোফায় বসল, পরক্ষণেই সোফা বদলে ভেতে চেয়ারে বসল। সেটিও পছন্দ হচ্ছিল না বোধহয়, বিরক্ত ভঙ্গিতে শরীর নাড়াচ্ছে। ওসমান সাহেব বললেন, চায়ের কথা বলবো কিংবা কোনো খাবার দাবার? না, কফি থাকলে দিতে পারেন, নেশাটা কমানো দরকার। সুস্থ মাথায় আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি না বসুন। ওসমান সাহেব বসলেন, ঘরে কফি নেই, কফির কথা বলা হলো না। নবী ঠিক কি বলতে এসেছে বুঝতে পারছেন না, অনুমান করতে চেষ্টা করলেন না। নবীর ব্যাপারে আগে ভাগে কিছু অনুমান করা মুশকিল। নবী সিগারেট ধরালো, গম্ভীর হয়ে বলল, একটা সায়েন্স ফিকশন লেখার কথা ভাবছি, আইডিয়াটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। সায়েন্স ফিকশনের আইডিয়া নিয়ে আলাপ করব, বুঝতে পারছেন? সায়েন্স ফিকশনের আইডিয়া নিয়ে আলাপ করবার জন্য কেউ দুপুর রাতে অন্যের বাড়ি যায় না। ওসমান সাহেবের মনে হলো এটা হচ্ছে প্রস্তাবনা, এরপরে আসল কথাটা আসবে। আইডিয়াটা এরকম, একটি গ্রহের কথা আমি বলবো, সেই গ্রহে প্রাণের বিকাশ হয়েছে অদ্ভুত ভাবে, সেখানে নারী পুরুষ বলে কিছু নেই, যৌনতার ব্যাপারটি নেই, সবাই জীবনের এক পর্যায়ে গর্ভধারণ করে, ভূমিষ্ঠ হওয়ার এদের মৃত্যু হয়, কাজেই সেই গ্রহে জনসংখ্যা বৃদ্ধির কোনো ব্যাপার নেই। গর্ভধারণের ব্যাপারটি হয় কিভাবে? সেটা নিয়ে এখনো ভাবিনি, তবে যৌন মিলনের কোনো ব্যাপার নেই। আইডিয়া হিসেবে আপনার কাছে কেমন লাগছে? ভালোই। শুধু ভালোই বলাটা ঠিক হলো না, এ গল্পে নতুন ধরনের জীবনযাত্রা, নতুন ধরনের সমাজ ব্যবস্থা আমি আনব। এ ধরনের একটি আইডিয়াকে শুধু ভালোই বলে চালানো ঠিক নয়। আপনি বলুন, খুব চমৎকার আইডিয়া। হ্যাঁ, খুব চমৎকার আইডিয়া। আপনার বাথরুমটা ব্যবহার করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুন দেখিয়ে দিচ্ছি। হুইস্কি আমার সহ্য হয় না, বমি করতে হবে। দামি একটা নেশা বমি করে নষ্ট করাটা ক্রাইম, কিন্তু উপায় নেই। নবীর বাথরুম থেকে বের হতে অনেক দেরি করল। ওসমান সাহেব আকবরের মাখি দিয়ে লেবু চা বানালেন। নেশা উগড়ে দেওয়ার পর চা খেতে তো ভালো লাগবে, কিন্তু নবী চা খেল না, কোট কাঁধে ফেলে বলল, আমি এখন যাব। চা খাবেন না? না, আগেই তো বলেছি খাবো না। ওসমান সাহেব নবীকে এগিয়ে দেবার জন্য রাস্তা পর্যন্ত এলেন। নবীর লাল রঙের ওপেন গাড়ি দাঁড়িয়ে আছে, যে ঠিক মতো পা ফেলতে পারছে না সে গাড়ি চালিয়ে যাবে, ভাবতে অস্বস্তি বোধ হয়। নবী ড্রাইভিং সিটে বসে সে হঠাৎ বলল, মনিকার সঙ্গে কি আজ সারাদিন আপনার কোনো যোগাযোগ হয়েছে? না। টেলিফোনেও কোনো কথা হয়নি? না। কেন? মনিকার স্বামী মারা গেছে, আমার ধারণা ছিল সে আপনাকে জানিয়েছে। কবে মারা গেছে? কবে মারা গেছে জানি না, মনিকা খবর পেয়েছে আজ ভোরে, আমি দেখতে গিয়েছিলাম, বুঝেছেন, খুব কান্নাকাটি করছিল। ওসমান সাহেব কিছু বললেন না। মনিকা খুব কান্নাকাটি করছে এই দৃশ্যটি তিনি কল্পনা করতে চেষ্টা করলেন। সে চেঁচিয়ে নিশ্চয়ই কাঁদবে না, কিংবা কেউ জানে হয়তো চেঁচিয়েই কাঁদবে। একটি অত্যন্ত রূপসীমে কাঁদছে, দৃশ্যটি কল্পনায় চমৎকার কিন্তু বাস্তবে কুৎসিত। বেশ কিছু সুন্দরী মেয়েকে তিনি কাঁদতে দেখেছেন, তার কাছে কখনো ভালো লাগেনি। আমি ঠিক স্টেই ফিল করছি না, গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। আজ রাতটা আপনার ঘরে কাটিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, আসুন। নবী গাড়ি লক করে দোতলায় উঠে এলো এবং খুব সহজভাবে বলল, কাউকে বলুন না গরম পানি করে দিতে, আমি একটা হট শাওয়ার নেব, একটা স্যান্ডউইচ বা এই জাতীয় কিছু দিতে বলুন। ভালো কথা, আমার শোবার ঘরে কিছু কাগজ রাখবেন, মাঝে মধ্যে শেষ রাতের দিকে আমার লিখতে ইচ্ছা করে। ওসমান সাহেব, জি বলুন। আসুন একটা কাজ করা যাক, সায়েন্স ফিকশনের যে আইডিয়াটা আপনাকে বললাম তার উপর আপনি একটি লেখা তৈরি করুন, আমিও করি।
কেন, কে আইডিয়া কেমন খেলাতে পারে তাই দেখা, এর বেশি কিছু নয়। আপনি যা ভাবছেন তা না। আমি কি ভাবছি? আপনি ভাবছেন এটা একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার, তাহা নয়। এদেশে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। আচ্ছা, আপনার বিছানা তৈরি আছে, আসুন ঘর দেখিয়ে দিই। আপনি কি আমার উপরে বিরক্ত? না না, আমি সহজে বিরক্ত হই না। তাহলে আমার আইডিয়া নিয়ে আপনি লিখতে চান না? না। ওসমান সাহেব ঘুমোতে গেলেন অনেক রাতে। নবী প্রচুর ঝামেলা করলো, গরম পানি দিয়ে গোসল করলো, চা খেলো, খবর কাগজ পড়তে পড়তে হো হো করে হাসলো, নিউজ কিভাবে দেয় দেখেছেন, চাচার হাতে ভাতিজা খুন, চাচার হাতে খুন লিখলেই তো বোঝা যায় ভাতিজা খুন হয়েছে, কি দরকার ভাতিজার খুন লেখা, খবরের কাগজে পড়া শেষ হবার পর সে টেলিফোন নিয়ে বসলো। রাত তখন 1:30, এই গভীর রাতে কাকে যেন ঘুম থেকে তুলে ধমকাতেও শুরু করলো, পরক্ষণে অন্য কাউকে টেলিফোন করে মজার মজার সব কথা বলে খুব হাসতেও লাগলো। ওসমান সাহেব জেগে রইলেন অনেক রাত পর্যন্ত, এবং সেটি শুধুমাত্র নবীর কারণে। ঘুমের অনিয়ম হয়েছে, সারা রাত হয়তো জেগে থাকতে হবে। একা একা জেগে থাকা একটা যন্ত্রণার ব্যাপার। পাশের কামরার নবী অবশ্য এখনো জেগে, কিসব খুটখাট করছে, তবু একা একাই লাগছে নিজেকে। তিনি মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। মশারির ভেতর সিগারেট খাওয়া রানু খুব অপছন্দ করত, কিন্তু এর মধ্যে একটি মজার ব্যাপার আছে, ধোঁয়া আটকে থাকে মশারির ভেতরে, যেন সাদা মেঘ চারপাশে জমতে শুরু করেছে। বিশাল মেঘের টুকরো নয়, ছোট্ট একটা নিজস্ব মেঘ, এবং এটিকে তৈরি করেছেন নিজেই। ওসমান সাহেব সিগারেটের লম্বা টান দিয়ে ভাবতে চেষ্টা করলেন, ঠিক এই মুহূর্তে এ শহরে কতজন মানুষ জেগে আছে? জেগে আছে না বলে বলা যাক, ঘুমোতে পারছে না, চেষ্টা করছে কিন্তু পারছে না। একদল জেগে আছে ক্ষুধার যন্ত্রণায়, অন্য আরেক দল রোগ যন্ত্রণায়, বাকি আর সবাই সখী নিশি যাপনকারী। তিনি, নবী সাহেব এবং মনিকা। মনিকা নিশ্চয়ই জেগে আছে, এবং নবীর কথা অনুযায়ী ধরে নিতে হয় খুব কান্নাকাটি করছে। আচ্ছা, এখনো কি কাঁদছে? মেয়েদের কান্নার ব্যাপারে তার একটা মজার অবজারভেশন আছে। কিশোরীরা কাঁদে লুকিয়ে, যুবতীরা কাঁদে প্রকাশ্যে, প্রৌঢ় এবং বৃদ্ধরা আশেপাশে বেশ কিছু মানুষজন না থাকলে কাঁদতেই পারে না। রানু তার এ কথায় খুব রেগে গিয়েছিল, থমথমে মুখে বলেছিল, কি ভাবো তুমি মেয়েদের, মেয়েদের ছোট করে দেখবার একটা প্রবণতা আছে তোমার মধ্যে, এর মধ্যে ছোট করে দেখার কি আছে? আসলে এর মধ্যে ছোট করে দেখার কি আছে তিনি বুঝতে পারেননি। রানুর হঠাৎ রেগে যাওয়া দেখে দুঃখিত ও লজ্জিত হয়েছিলেন তখন। পরদিন সকাল 8টার দিকে ওসমান সাহেব বের হলেন, নবীকে কিছু বলে গেলেন না, কোথায় যাবেন কিছু ঠিক নেই, একবার কলেজে যাওয়া দরকার। শারীরিক কারণে তিনি 3 মাসের ছুটি নিয়েছেন, সেই ছুটি বাড়িয়ে 6 মাস করতে চান। রাস্তায় নেমেই ভাবলেন চাকরিটা ছেড়ে দিলে কেমন হয়, মন বসছে না একদমই। একদল ছাত্র তার মুখের দিকে তাকিয়ে থাকবে, তিনি কথা বলবেন, তারা নোট নেবে, হাই তুলবে, তাদের চোখে মুখে থাকবে অপরিসীম ক্লান্তি, ভালো লাগবে না একদমই, এতটুকুও ভালো লাগবে না। রাস্তায় একটা মিছিল বের হয়েছে, নির্জীব মিছিল, একদল রোগা ও ক্লান্ত মানুষ চিকন গলায় চেঁচাচ্ছে, দিতে হবে, দিতে হবে, এরকম। ঢাকা শহরের মিছিলগুলি সহজেই জমে যায়, ছোট একটা মিছিল দেখতে দেখতে ফুলে ফেঁপে ওঠে, সমুদ্র গর্জনের মতো শব্দ উঠতে থাকে, কিন্তু এই মিছিলটি ক্রমে যেন প্রাণ হারিয়ে ফেলছে। প্রথম দিকের একজন নেতা গোছের কেউ মিছিল ভেঙে পান কিনতে এলো। ওসমান সাহেব মিছিলের পেছনে পেছনে হাঁটতে লাগলেন, রোদ ভালোই লাগছে, শীতের সকালে রোদের মতো ভালো জিনিস আর কি হতে পারে। তার প্রথম দিকে একটি উপন্যাসে শীতের রোদকে তুলনা করেছিলেন শিশুর আলিঙ্গনের সঙ্গে, শিশুর দেহের ওম ওম ভাবতে আসে শীতের রোদ থেকে, অতি বাজে ধরনের তুলনা। আরে আপনি এখানে? তিনি তাকিয়ে দেখলেন চশমা পরা একটা রোগা ছেলে, মাথা ভর্তি লম্বা চুল, কোনো তরুণ কবি বা গল্পকার হবে হয়তো। আমাকে চিনতে পারছেন তো? আপনি এখানে কি করছেন? এই হাঁটছি আর কি। কিসের মিছিল এটা জানেন? না, কিসের? ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। একটা ট্রাক ড্রাইভার একটি ছেলেকে চাপা দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, পুলিশ হেভি পিটন দিয়েছে, বুঝতে পেরেছেন, পাবলিকও দিয়েছে, তার প্রতিবাদে মিছিল, চলে আসেন। ওসমান সাহেব চলে এলেন না, হাঁটতে লাগলেন নিজের মনে। ছেলেটি বলল, লেখালেখি কেমন হচ্ছে স্যার? হচ্ছে না।
কিছু মনে করবেন না স্যার, আপনার ইদানিং কালের লেখাগুলি আগেরগুলির মতো হচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, ইদানিং কালের লেখাগুলি মনে হয় পপুলার ডিমান্ডের লেখা, তেমন ডেপথ নেই। তুমি কি আমার ইদানিং কালের লেখাগুলি পড়েছো? কিছু কিছু পড়েছি। দু একটার নাম বলতে পারবে? ছেলেটি চুপ করে গেল। ছেলেটা তার নতুন লেখাগুলি পড়েনি, আগেরগুলিও হয়তো পড়েনি। ওসমান সাহেব মৃদু হেসে বলল, না পড়ে কোনো মন্তব্য করা ঠিক না। তুমি কি সিগারেট খাবে? ভালো সিগারেট আছে, খাওয়াতে পারি। জি না, আমার একটা কাজ আছে, আমি মতিঝিল যাব। ঠিক আছে, দেখা হবে তাহলে পরে। তিনি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলেন। মিছিল গুলিস্তানের কাছে এসে ভেঙে গেল, ক্লান্তি লাগছে। তিনি একটা রিক্সা নিলেন। কোথায় যাওয়া যায়? আচ্ছা, মনিকার কাছে যাবেন কি? তার মনে হলো মনিকার কাছে যাবার ইচ্ছা এতক্ষণ পুষে রেখেছিলেন, কিন্তু তিনি ওর কাছে যাবেন না, শোকের ব্যাপারগুলি থেকে তিনি দূরে থাকতে চান। এখন মনিকাকে ঘিরে অনেকেই বসে আছে, এ সময় উপস্থিত হওয়ার কোনো মানে হয় না। কিন্তু তবু মনিকার বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন। অনেকগুলি গাড়ি পার্ক করা, তার চোখের সামনে বিরাট একটা নীল রঙের গাড়ি থামল। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে এমন একজন মহিলা নামলেন। মহিলাটির পরনে ধবধবে সাদা সিল্কের শাড়ি, কাশ্মীরি একটি শাল কাঁধে, শাড়িটির রং টকটকে লাল। সাদার সঙ্গে লালের কম্বিনেশন কি চমৎকার লাগছে। ওসমান সাহেব বাড়িতে ঢুকলেন না, কিন্তু এখন কোথায় যাওয়া যায়? তার যাবার জায়গা দ্রুত কমে আসছে। হয়তো এমন একটি সময় আসবে যখন কোথাও যাবার জায়গা থাকবে না, নিজের ঘরেই থাকবেন তিন রাত। কিছুক্ষণের জন্য রাস্তায় হাঁটবেন, তারপর আবার ফিরে যাবেন নিজের জায়গায়। আচ্ছা, রানুদের বাসায় গেলে কেমন হয়? আজ বুধবার না? তা ঠিকই, দেখা যাক না হঠাৎ উপস্থিত হলে কি হয়। টগর নিশ্চয়ই খুব অবাক হবে। রানুরা কেউই বাসায় ছিল না, দরজা তালাবন্ধ। কয়েকটা দিন খুব খারাপভাবে শুরু হয়, আজও কি সেরকম একটি দিন? মিলিদের বাসায় গেলে কেমন হয়? মিলি কি আছে, না সেও ঘরে তালা দিয়ে উধাও হয়ে গেছে কোথাও? অবশ্যই মিলিদের বাসা কোথায় তার পরিষ্কার ধারণা নেই, ইচ্ছা থাকলেও যাওয়া যাবে না। তিনি বাড়ি ফিরে এলেন, শুনলেন তার বাবার আরেকটি স্ট্রোক হয়েছে। ওসমান সাহেবের এখন ক্লান্তি লাগছে। বাবার স্ট্রোক হয়েছে জানা সত্ত্বেও বাবার কাছে যেতে একদমই ইচ্ছা করছে না তার। রানুর বড় খালা সুরমা কয়েকদিন ধরে একটি ব্যাপার নিয়ে ভাবছেন। যতই ভাবছেন ততই তার মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপ হলে তার কিছু শারীরিক অসুবিধা হয়, ক্ষুধা হয় না, বুক ধরফর করে, কদিন ধরে তাই হচ্ছে। এসব ঝামেলা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। রানুকে এ বাড়ি থেকে চলে যেতে বললে সে সব সমস্যার সমাধান হয়, কিন্তু তা বলার জন্যে সে সাহস দরকার, তা তার নেই। রানুকে বিচিত্র কারণে তিনি ভয় করেন। সে যেদিন প্রথম এসে বলল, খালা আমি কয়েকদিন তোমার এখানে থাকব, তোমার আপত্তি আছে? তার যথেষ্ট আপত্তি ছিল, তবু তিনি বললেন, আপত্তি কিসের, ঘর তো খালিই পড়ে আছে, থাক যতদিন ইচ্ছা। তিনি কল্পনা করেন এই কথার উপর ভর করে রানু তার ছেলেকে নিয়ে এই বাড়িতে এসে উঠে পড়বে, এবং কিছুদিন যেতে না যেতে অপলা এসে জুটবে তার সঙ্গে। অপলা মেয়েটিকে তিনি সহ্য করতে পারেন না। প্রথম দিন এসে এসে বলল, খালা ছাদের চাবিটা আমাদের কাছে দিন, আমি ছাদে খুব হাঁটাহাঁটি করি, আপনি ছাদ বন্ধ করে রাখেন কেন? তিনি ছাদ বন্ধ করে রাখেন কারণ ভাড়াটের ছেলেমেয়েরা ছাদে উঠে বড় বিরক্তি করে। ছাদ হচ্ছে প্রেমের বৃন্দাবন, সামনে বাড়ির ছাদে তো বিরাট এক কেলেঙ্কারি হলো, এমন কেলেঙ্কারি যে কাউকে বলার উপায় নেই। অপলাকেও বললেন না, শুধু শুকনো মুখে জানালেন চাবিটি পাচ্ছেন না। এবং তার কিছুক্ষণ পরে নুরির মা এসে বলল, অপলা ছাদে, সে নাকি তার ঢুকে কিভাবে তালা খুলে ফেলেছে, তালা খুলে চোর ছেচোর। অপলা তো ভদ্রলোকের মেয়ে, তার একই কাণ্ড। রানুকে থাকতে দিয়ে তিনি যে কি ভুল করেছেন তা মর্মে মর্মে এখন বুঝেছেন, কিন্তু উপায় কি? তিনি যে সমস্ত ব্যাপারটা এখন অপছন্দ করছেন তা আকার ইঙ্গিতে এখন বুঝাতে চেষ্টা করছেন, কিন্তু রানু বোধহয় বুঝেও বুঝতে চাইছে না। সেদিন হঠাৎ কথায় কথায় বললেন, আমার টেলিফোন নাম্বার তুমি কাউকে দিও না, অচেনা মানুষদের ফোন কল আমার ধরতে ভালো লাগে না, আমি আমার ভাড়াটেদের নাম্বারও দেই না। রানু সহজভাবেই বলেছে, এ নিয়ে চিন্তা করবেন না খালা, টেলিফোনে কথা বলার লোক নেই আমার। এক কথাটা ঠিক, এখন পর্যন্ত কেউ রানুকে টেলিফোন করেনি। রানু গত তিন মাসে চারবার টেলিফোন করেছে, এটাও খারাপ না, তার প্রশংসাই করতে হয়। সুরমা স্বীকার করলেন প্রশংসা করবার মতো এই মেয়ের অনেক কিছুই আছে।
কিন্তু তাই বলে তিনি কি খামোখা পুষবেন কেন? রানু চাকরি পাবার পর বাড়ি ভাড়া হিসেবে 1000 টাকা করে দিতে চাইলে তিনি তাও নেননি। একবার নিতে শুরু করলে ওদের এখান থেকে সরানো মুশকিল হবে। তাছাড়া নিজের বোনের মেয়ের কাছ থেকে বাড়ি ভাড়া নেওয়াটা খারাপ দেখায়, বিশেষ করে সবাই যখন জানে রানু বিপদে পড়েছে তখন। সুরমা নানাভাবে নিজেকে প্রবোধ দিতে চেষ্টা করেন, ভাবতে চান মা মরা একটি মেয়েকে সাহায্য করছেন এবং তা বেশ দিন করতেও হবে না, সে ফিরে যাবে তার স্বামীর কাছে। একা একা কোনো মেয়ে থাকতে পারে? বিশেষ করে সেই মেয়ের যখন একটি ছেলে আছে, ছেলের কারণেই তাকে থাকতে হবে। আর যা হোক বা কালই যাই হোক, জামাইকে তার কাছে খানিকটা ভন্ডা ধরনের বলে মনে হয়। মিনমিনে স্বভাব, চুলের মুঠি ধরে একটা চট দিলে এইসব মেয়ে জন্মের মতো ঠিক হয়ে যায়। তা তো জামাই করবে না, সবসময় পুতু পুতু করবে। পুরুষ মানুষকে হতে হয় পুরুষের মন মানুষের মতো, মাদি মার্কা পুরুষগুলির জন্য এত ঝামেলা। সুরমা রোদে এসে বসলেন। মাঘ মাস এখনো শেষ হয়নি, এখনো কয়েকটা দিন আছে, কিন্তু চিড়চিড়ে গরম পড়ে গেছে। কিছুক্ষণ রোদে বসেই তিনি বিরক্ত হয়ে পড়লেন, উঠে গেলেন না। রোদের মধ্যে নাকি সব ভিটামিন আছে, শরীরে যত বেশি লাগানো যায় ততই ভালো, কষ্ট হলেও লাগাতে হবে। খালা, কড়া রোদে বসে আছেন যে? সুরমা ঘাড় ঘুরিয়ে রানুকে দেখলেন, কোনো জবাব দিলেন না। আজ একটু টগরকে রাখবেন খালা, অল্প কিছুক্ষণের জন্য। অফিসে যাবে? না আজ অফিস নেই, একটু কেনাকাটা করব। অপলা কোথায়? অপলার কাছে রেখে যাও, এইসব পোলা পান বড় বিরক্ত করে, এইটা ধরে ওইটা ধরে। টগর বিরক্ত করবে না খালা? না গো মা, আরো কত কিছু আছে, তুমি সাথে করে নিয়ে যাও। রানু শান্ত গলায় বলল, আপনাকে বেশি বিরক্ত করবে না খালা, বাড়ি ভাড়া করব, অফিসের কাছে একটা বাড়ি নেব। ভালোই তো, স্বাধীন মহিলা হয় তো ভালো, আমরা পরাধীন ছিলাম, স্বাধীনতার মর্ম বুঝি না, তোমরা তো বুঝো। এসব কেন বলছেন খালা, ঝগড়া করতে চান নাকি? নিজের বোনঝির সঙ্গে কি ঝগড়া করব। ঝগড়া করতে না ছেড়ে টগরকে কিছুক্ষণ দেখেন, বাইরে ঘোরাঘুরি করলেও শরীর খারাপ করে, টগর নানুকে বিরক্ত করবে না। সুরমা কিছু না বলে রোদ থেকে উঠে এলেন, মনে মনে রানুর প্রশংসা করলেন। অন্য কোনো মেয়ে হলে এই অবস্থায় ছেলেকে ফেলে বাজারে যেত না, সে গেছে। মজার ব্যাপার হচ্ছে টগরকে রেখে যাওয়ায় তিনি খুশি হলেন। এই বিশাল একটা একতলাটায় তার খুব একা একা লাগে, নিজের মেয়েরা বিয়ের পর কোথায় কোথায় চলে গেছে, কেউ ভুলেও খোঁজ করে না। তিনি এই শূন্যপুরি পাহারা দেন, ভাড়াটেদের সঙ্গে ঝগড়া করেন, প্রতি মাসের 3 তারিখে নিজে ব্যাংকে গিয়ে 5000 টাকা জমা দেন। তার কাজ বলতে এতটুকু। টগর মাঝে মধ্যে এলে তার ভালোই লাগে, যদি এটা কাউকে বুঝতে দেন না। টগর সরু চোখে তার দিকে তাকিয়ে আছে, তিনি হাত ইশারা করে টগরকে ডাকলেন, পিয়াস লাগছে নাকি রে? টগর ভেবে পেল না হঠাৎ করে তার পিয়াস লাগবে কেন, সে মাথা নাড়ল। পিয়াস বলল, না পিয়াস লাগলে বল, ফান টেনে দিব। লাগেনি, লাগছে, মুক্ত সুখ না। সুরমা দুটি ফাটার বোতল আনালেন, তাদের দুজনের জন্য দুটি। তারপর শুরু করলেন ডাকাতের গল্প। খুব ছোটবেলায় নৌকা করে যাচ্ছিলেন, হঠাৎ একটা ডিঙি নৌকা তাদের নৌকার কাছাকাছি এসে বলল, আগুন আছে, বিড়ি ধরা নের আগুন। এ সমস্ত গল্প শুনে টগর মুগ্ধ হয়ে গেল, সে মৃদু স্বরে বলল, আরেকটা বলেন। সুরমা তৎক্ষণাৎ দ্বিতীয় গল্প শুরু করলেন, এই গল্পটি প্রথমটির চেয়েও ভালো লাগার গল্প, কারণ এই গল্পটি হচ্ছে সাপের গল্প। মিলি নিউ মার্কেটে একটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল। রানু অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? মিলি হাসি মুখে বলল, বেড়াচ্ছি। বেড়াচ্ছি মানে? এটা বেড়াবার জায়গা নাকি? কখন এসেছো? অনেকক্ষণ আগে। মিলি রানুর সঙ্গে ঘুরতে লাগলো, তার উৎসাহের সীমা নেই। একসময় রানু বলল, এসো তোমাকে একটা শাড়ি কিনে দেই। কেন, আমাকে শাড়ি কিনে দেবেন কেন? বেতন পেয়েছি আজ, আসো তুমি পছন্দ করো, 500 টাকার মধ্যে। মিলি কোনো রকম আপত্তি না করে শাড়ির দোকানে ঢুকে পড়ল, প্রায় ঘন্টাখানেক লাগিয়ে শাড়ি কিনল। ভাবি এখন একটা আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খাবে কেন, চলো বাসা চলো, ভাত খাবে, খিদে লাগেনি? লেগেছে কিন্তু আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। তারা আইসক্রিমের দোকানেও ঢুকল। রানুর মনে হলো মিলি ঠিক সুস্থ নয়,
তার কথাবার্তা আচার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই। তবু কোথায় যেন কিছু একটা গোলমাল হয়ে গেছে। রানু বলল, তোমার শরীর এখন কেমন মিলি? ভালো। তোমার বাচ্চা কেমন আছে? জানি না। জানি না মানে? আমার শাশুড়ি তাকে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? ময়মনসিংহ ওদের বাড়িতে। তোমার কথা কিছুই বুঝতে পারছি না মিলি, মিথ্যা কথা বলছো ঠিক না? মিলি হেসে ফেলল। আচ্ছা তুমি কেন এত মিথ্যা কথা বলো? জানি না কেন বলি। চলো ভাবি উঠি, বাসে চলে যাবো, ঘুম পাচ্ছে। আমার সঙ্গে যাবে না? না ভাবি, বাবাজি বিয়ে করছে তুমি শুনেছ? রানু কিছুই বলল না। মিলির কোনো কথায় গুরুত্ব দেবার কোনো প্রয়োজন নেই, ওর যা মনে আসে ও তাই বলে। আমার কথা বিশ্বাস করছো না তাই না ভাবি? ঠিক ধরেছ, করছি না। এবার কিন্তু সত্যি কথাই বলছি, বাবা তার সেক্রেটারিকে বিয়ে করছেন। আমার কথা বিশ্বাস না হলে 100 টাকা বাজি রাখতে পারো। রানু চুপ করে রইল। 1:30 বাজে, মাথা ধরে গেছে, এত সময় হাঁটাহাঁটি করা ঠিক হয়নি। মিলি গেটের কাছে এসে বলল, ভাবি শাড়ির রংটা এখন আমার আর পছন্দ হচ্ছে না, 5 মিনিটের জন্য আসবে? শাড়িটা বদলে নেব ভাবি প্লিজ। সকাল 9:00 বাজে, এ সময় সাধারণত সবাইকেই ঘরে পাওয়া যায়। মিলি বাসায় ছিল না, মিলির বর মতিউর রহমান ছিল। এই ছেলেটিকে ওসমান সাহেব পছন্দ করেন, অথচ সে ঠিক পছন্দ করার মতো মানুষ নয়, উদ্ভূত প্রকৃতির মানুষ একজন, হিসেবি ও বৈষয়িক, তবু তাকে ভালো লাগে। কিন্তু কেন? চেহারার জন্য নিশ্চয়ই নয়। মতিউর রহমানের চেহারা ভালো না, গ্রাম্য ভাব আছে। ওসমান সাহেবকে দেখে মতিউর রহমান খুবই অবাক হল, অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়ল। ভাই সাহেব কেমন আছেন? ভালো। হঠাৎ এদিকে? এমনি এলাম, তেমন কোনো কারণ নেই। মিলি কোথায়? মিলি ডাক্তারের কাছে গেছে, এখনই চলে আসবে। ঠিক আছে আমি বসছি। মিলির সঙ্গে দেখা হয় না অনেক দিন, ও আছে কেমন? ভালোই আছে, অবশ্যই সবসময় কমপ্লেন করে ঘুম হয় না। শুনেন ভাই, আমি কিন্তু দেখি ঠিকই ঘুমাচ্ছে, ওষুধ খেয়ে ঘুমায়? আর না, এমনিতেই ঘুমায়। একজন সাইকিয়াট্রিস্ট দেখালে কেমন হয়? এই সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, ও বোধ হয় ঠিক সুস্থ না। মতিউর অনেকক্ষণ চুপ করে থেকে অপ্রাসঙ্গিক ভাবেই বলল, ভাই সাহেব আপনি কি আজ দুপুরে আমাদের সঙ্গে 4টা ঢাল ভাত খাবেন? খাবো, আমি বিকেল পর্যন্ত থাকবো এখানে। মিলি আসবে কখন? আমি ওকে আনার জন্য লোক পাঠাচ্ছি। লোক পাঠানোর দরকার নেই, ও আসুক, ধীরে সুস্থে আসুক। ডাক্তারের কাছে অন্য সময় যেতে পারবে, এখন এসে আপনার জন্য নিজের হাতে রান্না বান্না করুক, খুব খুশি হবে। আপনি কি হাত মুখ ধোবেন? না, তুমি তোমার কাজ করো, আমার জন্য ব্যস্ত হতে হবে না। একা বসে থাকতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আপনি বসে চা খান, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। বাজারে যাচ্ছ নাকি? না না, মিলিকে নিয়ে আসতে যাচ্ছি। তিনি এদের এই বাড়িতে অনেকদিন পর এসেছেন। বাড়ির অনেক রকম পরিবর্তন হয়েছে, নতুন ঘর উঠেছে কয়েকটি। মিলিদের এই বাড়ি কিনে নেবার কথা ছিল, কিনে নিয়েছে কিনা কে জানে। সদাগরদের বাড়ির মতো বিশাল এক বাড়ি, আসবাবপত্র ঠাসা, এদের প্রচুর পয়সা হয়েছে মনে হয়, আগে এত সচ্ছলতা ছিল না। মিলি বাড়িতে ঢুকে উচ্ছ্বসিত হয়ে উঠল, কলকল করে বলল, তুমি আমার এখানে আসবে এটা আগে বললে না কেন? আগে বললে কি হতো? কত কিছু করতাম। তোর মেয়ের নাম ঠিক করেছিস? হ্যাঁ, মিনতি। নামটা কেমন ভাইয়া? সুন্দর নাম। আমি আস্তে আস্তে তোর মেয়ের জন্য নাম ভাবছিলাম, 3 অক্ষর, ম দিয়ে শুরু। কি নাম? ময়ূর। মিলি অবাক হয়ে তাকে রইল, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ময়ূর? হ্যাঁ, ময়ূর কখনো নাম হয়? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? বোধহয় হচ্ছে। মিলি খুব হাসতে লাগলো, যেন অনেকদিন পর সে মজার একটা কথা শুনল। হাসির ভঙ্গি অস্বাভাবিক। ওসমান সাহেব মনে মনে ভাবলেন, মিলি কি সত্যি অসুস্থ? মতিউর রাগী চোখে তাকিয়ে আছে, হাসি থামলে সে হয়তো কিছু বলবে। মিলি হাসি থামাল, তার চোখে পানি এসে গিয়েছিল, আঁচল দিয়ে চোখ মুছল। মতিউর বলল, তুমি যাও রান্নাবান্না শুরু করো, 12টা বাজে। আমার রাঁধতে ইচ্ছা হচ্ছে না, অন্য কেউ রাঁধুক। তুমি কি করবে? আমি ভাইয়ার সঙ্গে গল্প করব, তুমি কাউকে বলো, কিংবা হোটেল থেকে কিছু আনিয়ে নাও। মতিউর চলে গেল,
তার মুখ থমথম করছে। ঘরে রান্নাবান্না করার কেউ হয়তো নেই। খুব সহজেই মিলি হোটেলের প্রসঙ্গ এনেছে, তার মানে এরা প্রায় হোটেল থেকে খাবার আনিয়ে নেয়। কিন্তু শাশুড়ি তো এখানে থাকেন, তিনি থাকলে হোটেলের খাবার আসবে এই বাড়িতে? ভাইয়া, তুমি কি মাকে কখনো স্বপ্নে দেখো? ওসমান সাহেব ভেবে পেলেন না হঠাৎ মাস প্রসঙ্গ কেন এলো। মিলি কি এলোমেলো ভাবে চিন্তা করতে শুরু করেছে? তিনি মিলির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মিলি হালকা ভাবে বলল, আমি না প্রায়ই দেখি, রোজ রাতে দেখি, কালও দেখেছি। কি দেখেছিস? দেখি মা খুব লজ্জিত ভঙ্গিতে আমার কাছে এসে দাঁড়ানোর অস্পষ্ট স্বরে বললেন, ভুল হয়েছিল মিলি, কিছু মনে করিস না। তখন আমি তার সঙ্গে ঝগড়া করতে শুরু করি। কি নিয়ে ঝগড়া? জানি না কি নিয়ে, মা এত ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে আমি ঝগড়ার স্বপ্ন কেন দেখব? স্বপ্ন তো স্বপ্নই। না, স্বপ্ন স্বপ্ন না, স্বপ্নে অনেক মানে আছে। মিলি কাঁদতে শুরু করল। তিনি এখন কি বলবেন তা ভেবে পেলেন না। কান্না থামা মিলি। মিলি সঙ্গে সঙ্গে কান্নাও থামালো। ওসমান সাহেব বললেন, আমি কিছুদিন আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকব। কেন? এমনি কোনো বিশেষ কারণ নেই। আমিও তোমার সঙ্গে যাব ভাইয়া। একা থাকার জন্য যাচ্ছি, দল বল এসে গেলে তো আর একা থাকা যাবে না। এখানে তো একাই থাকতে। হ্যাঁ তা ঠিক। গ্রাম এবং শহর বেশ কমটা কি হচ্ছে তা কি তুই জানিস? না কি? অনেকদিন থেকে কিছু লিখতে পারছি না, পরিবেশ বদলে দেখতে চাই লাভ হয় কিনা। তোমার রান্নাবান্না করে দেবে কে? লোকজন পাওয়া যাবে নিশ্চয়ই। যাবে কবে? কাল। রানু ভাবি জানে? না। গতকাল রানু ভাবি আর আলম ছেলেটিকে দেখলাম রিকশা করে যাচ্ছে, হাত ধরাধরি করে দুজনে বসে আছেন। ওসমান সাহেব এই কথাটা শুনে হেসে ফেলল। মিলি বিরক্ত স্বরে বলল, হাসছো কেন? এমনি হাসছি। মিলির কোনো ভাবান্তর হল না। ওসমান সাহেব বললেন, কাউকে দিয়ে সিগারেট আনিয়ে দে, সিগারেট শেষ হয়ে গেছে। মিলি উঠল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল, যেন সে তার কথা শুনতে পায়নি। মিলি বলো। মতিউরের সঙ্গে কথা বলেছিলাম, সে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। জানি, পাগলের ডাক্তার। তোমার কি মনে হয় আমি পাগল? না না, পাগল হবি কেন? আমাকে সান্ত্বনা দেবার জন্য বলছো, আসলে তোমার নিজেরও ধারণা আমি পাগল, তা না হলে ডাক্তারের কথা তুলতে না। তুই এত সুন্দর লজিক বের করেছিস, এরপরও তোকে পাগল বলবে কি? বলে, সবাই বলে। আমার শাশুড়ি এখন আমাকে দেখে এমন ভান করে, আমি ঘরে ঢুকলে চমকে ওঠেন। পাগলকে মানুষ যেমন ভয় পায় সেরকম আর কি। এসব বলতে বলতে মিলি খিলখিল করে হাসতে শুরু করলো। সে হাসি আর কিছুতেই থামছে না। ওসমান সাহেব অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে রইলেন, সম্পূর্ণ অপ্রকৃতস্থ একজন মানুষের হাসি। মতিউর ঘরে ঢুকে ধমক দিল, আবার কি শুরু করেছো? ও মা, আমি কি হাসতে পারবো না? তুমি রান্নাঘরে যাও তো মিলি। না, আমি রান্নাঘরে যাব না, এখানেই থাকবো এবং ভাইয়াকে সব কথা বলে দেবো আমি। ভাইয়া শোনো, ও এখন আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, গেটে তালা দিয়ে রাখে। কাউকে না টেলিফোনও করতে দেয় না, টেলিফোনের মাউথপিস খুলে রেখেছে, সে যখন কাউকে টেলিফোন করতে চায় তখন মাউথপিস লাগায়। মিলি, তুমি রান্নাঘরে যাও তো। না, আমি যাব না। কি করবে তুমি, মারবে আমাকে? বেশ তো, মারো। ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, খিদে লেগেছে মিলি, খাওয়ার ব্যবস্থা করো। মিলি শান্ত মেয়ের মতো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, আচ্ছা 10 মিনিটের মধ্যে খাবার দিব। এটা বলে সে ছুটে বেরিয়ে গেল। ওসমান সাহেব মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন, আর সামনে মতিউর সাহেব সাহেব বসে আছে। দুজনের মুখের কোনো কথা নেই। মিলিদের বাড়ি থেকে তিনি বের হলেন সন্ধ্যার পর। রিকশাওয়ালাকে বললেন, আমি কোথাও যাব না, শহরে খানিকটা ঘুরব, তোমার যেদিকে যেতে ইচ্ছা করে সেদিকে যাও। রিকশাওয়ালা ইতস্তত করছে, মন ঠিক নেই এমন কাউকে রিকশা তুলতে, হয়তো তার খানিকটা দ্বিধা আছে।